গলায় কাফর কাফনের কাপড় বাঁধতে আসছি, আজকে ফিরবো না, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করবই করবো। এর বেচারি দেখা আল্লাহ পাকের মায়া লাগছে যে ও আর ভালো লাগে না ওর দুনিয়াতে, বাদ দে এটা দুনিয়া, ওরে ডাইকে নিয়ে আস। ফের এক কাফের তলোয়ার একটা আঘাত করছে, একদম সে উনি শহীদ হইয়া ফের আল্লাহর নিকট চলে গেছেন। আল্লাহর দেওয়ানারা পৃথিবীতে এইভাবে বসবাস করে। ইবনুল ফারিদ রহমতুল্লাহ আলাই এক বুজুর্গ ছিলেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মেরকা ছড়ে মিসকাত কিতাবের মধ্যে লিখছেন, হযরত ইবনুল ফারিদ রহমতুল্লাহ আলাই যখন তার মৃত্যুর সময় হয়, এতটা যে যেই মানের মুসলমান তার জন্য মৃত্যুর পূর্বক্ষণ থেকেই সেই আভাস শুরু হয়ে যায়, পূর্বাভাস শুরু হয়ে যায়। ফেরেশতারা আসেন আল্লাহর পক্ষ থেকে এবং ফেরেশতারা সালাম করেন নিজেরা, ফেরেশতাদের সালাম দেওয়া এটা আলামত যে লক্ষণ বড় ভালো রে। ফের ফেরেশতা বলেন যে মিয়া শুনো, আল্লাহ মিয়া তোমাকে সালাম বলছেন, আল্লাহ স্বয়ং সালাম বলছেন। তো এইটা শুনে তো বেচারা খুশিতে বাগবাগ হয়ে যায়, স্ত্রী সন্তান সব ভুলে যায়। আর ওরা যখন দেখে যে চোখ চোখ বড় হয়ে গেছে, আসলে পরকালের আশ্চর্য দৃশ্যাবলী তার চোখের সামনে ভাসতেছে, ওই জন্য বড় চোখে সেদিকে দেখতেছে। আর এই মৌলভী সাহেবরা আর এই ঘরের লোকজনরা মুন্সী সাহেবরা তারা মনে করে আহা লোকটা যায় কত না প্রচণ্ড পিপাসা লাগছে, এর পানি খাওয়া জগ ঘুরে ঘুরে পানি খাওয়াইতে থাকে। কোথায় পাইছেন আপনারা এই জগ ঘুরে পানি খাওয়ার? বাবা, ও খালাতো বোনের নামে, চাচাতো বোনের নামে, নাতির নামে, আপনার ছোট বোন নামে, বড় বোন নামে পানি দেয় না? হ্যাঁ, মৃত্যু মুখ ব্যক্তিকে পানি খাওয়ায় কিনা? ও বেচারা আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে মশগুল, আখেরাতের জান্নাতের দৃশ্য এখান থেকে দেখতেছে, পরকাল জগতের দৃশ্যাবলী তার সামনে উদ্ভাসিত হইতেছে, আর ওরে তখনও মানুষ যন্ত্রণা দিতেছে, জুলুম করতেছে। কি চমৎকার আমাদের জ্ঞান বুদ্ধির পরিচয়! এগুলো সব কুপ্রথা। কি ভাই কথা বুঝেন নাই? ফেরেশতারা সালাম করেন, আল্লাহর সালাম পৌঁছান এবং তাকে বলেন যে রব্বুল আলামিন বললেন কি, ওর জান কবজের আগে বলিস যে তোর জন্য জান্নাতের ফয়সালা হয়ে আছে। হ্যাঁ, তো এই সংবাদ শুনে তো সে খুশিতে ভাগ ভাগ হয়ে যায়, নেশায় বিভোর হয়ে যায়। এই নেশায় বিভোর বানানোর মুহূর্তে ফেরেশতারা বলে আচ্ছা রব্বুল আলামিন তো পাঠাইছেন, আবার তিনি বললেন কি, ওরে জিজ্ঞেস করবি থাকবে নাকি আরো কয়েকটা দিন? কি চমৎকার ভাবে তাকে আখেরাতের দিকে আকৃষ্ট করা হয়। তো বান্দাকে জিজ্ঞেস করে ফেরেশতারা যে থাকবো নাকি আরো এই দুনিয়াতে কয়েকটা দিন? আরে আজ জিলু নীলা রব্বি, আমার মাওলার কাছে জলদি নিয়ে চলো, দেরি করো না, হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে চলো। নিকাল যায় দম তের কদমু কে নিচে, এই দিল কি হাসরত, এই আর জু হে প্রিয়, যত জলদি তোমার নিকট পৌঁছতে পারি বেচায় আমি সেজন্য। তো হযরত ইবনুল ফারিদ রহমতুল্লাহ আলাই বহুত উচ্চ মানের বুজুর্গ ছিলেন, ওনার মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাপনা, সেটা কি, যে পর্দা সব হটায়া দে, এজন্য হুর গেলমান দেখতে পায় এখান থেকে, পরকাল জগৎটাই ভিন্ন, এইখানের বুদ্ধিশুদ্ধি দিয়া কোনো চিন্তাবিদ্ধি সেটা বুঝার চেষ্টা করা বৃথা। কারণ আল্লাহ রসুলের প্রতি ইমানওয়ালারা রসুল্লাহ সাল্লাহ ইসলাম অদৃশ্য জগৎ সম্পর্কে যা বলে গেছেন সেটাকে অক্ষর অক্ষরে বিশ্বাস করা, এটাই আমাদের ইমানের তাকাজা। তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে বলছেন হমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি আল্লাহর পক্ষ থেকে বলেন যা বলেন। হযরত ইবনুল ফারিদ রহমতুল্লাহ এর চোখের সামনে পর্দা ছিল না, পর্দা উর্দা সব হটায় দেওয়া হয়েছে। মদিনা শরীফে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নাজাশি বাদশার সুদূরে শত শত মাইল দূরে, সেখানে ইন্তেকাল হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে তার জন্য জানাজা পড়তে দাঁড়ায় গেছেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন আমরা যখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নাজাশির জানাজার জন্য দাঁড়াইলাম, আমরা দেখলাম যে নাজাশির জানাজা একদম আমাদের চোখের সামনে। গায়বানা জানাজা পড়বেন কি পড়বেন না এটা তো মুফতি সাহেবরা সিদ্ধান্ত আপনাদেরকে দিবেন, এই ঝগড়ার মধ্যে আমি তো চাইতেছি না, অন্তত আপাতত আজকের জন্য হইলো,
কি কথা বুঝেন নাই, কিন্তু ঘটনা ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেটা আদৌ কোনো গায়েবানা বিষয় ছিলই না। আল্লাহ পাক নিজের কুদরত বলে ফেরাউনের জন্য, ফেরাউনের বিরুদ্ধে মূসা আলাইহিস সালামের জন্য যেরকম পানির মধ্যে দরিয়ার ঢেউয়ের মধ্যে রাস্তা বানিয়ে দিয়েছেন, হ্যাঁ না, অনুরূপ ভাবে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু নিজের প্রচন্ড কুদরতের পাওয়ার বলে সে সুদূরে শত শত মাইল দূরে অবস্থানকারী নাজাশির সম্মুখ থেকে সব পর্দা আড়াল আবদাল হটায় দিয়া জানাজাকে একদম সামনে বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই শুধু দেখেন নাই, সাহাবীরা পর্যন্ত সেটা প্রত্যক্ষ করতেছিলেন, এইভাবে তিনি জানাজা পড়তেছিলেন। কি ভাই কথা বুঝেন নাই? সেই রব্বুল আলামিনই হযরত ইবনুল ফারিদ রহমতুল্লাহ আলাইহির দৃষ্টির সম্মুখ থেকে জান্নাত পর্যন্ত পর্দা সরাইয়া দিয়েছেন, যে মরণা দেখো তোমার হুর টুর, যে জান্নাতের হুর দিয়ে দেখা যায়, গেলমান দিয়ে দেখা যায়, দৃষ্টির পাওয়ার বাড়ায় দেওয়া হয় পরকালের যাত্রা যখন শুরু হয়। কি কথা বুঝেন নাই? হযরত ইবনুল ফারিদ এটা দেখলে পরে খুশি হওয়ার তো কথা, কিন্তু তার মন খারাপ হয়ে গেছে এবং তিনি দুঃখিত ব্যতীত মনে বলতে শুরু করছেন, ইন কানাত মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা কদ রাআইতু ফাকাদ যায়্যাতু আইয়ামি, হে প্রিয় মাওলা, সারাটা জীবন আমি ঘুরছিলাম, আমি ছুটছিলাম মসজিদে, নামাজে, হজে, উমরাতে, গুনাহ থেকে বাঁচার বিরুদ্ধে যুদ্ধ এবং লড়াই, এই সব এই হুরের জন্য, এই গেলমানের জন্য, এই একটা ঠিকানা জান্নাতের জন্য। যদি এই হুর গেলমান আর এই একটা ছোট্ট ঠিকানা জান্নাত, এটাই যদি আমার সব জীবনের ত্যাগ তিতিকা কর্মকাণ্ডের টার্গেট আর লক্ষ্য আমি যদি করে থাকছিলাম, তা আমার জীবন ধ্বংস বরবাদ সম্পূর্ণ বৃথা। ফাকাত যায়্যাতু আইয়াম, মানে তিনি বলতে চাইছেন এই কথা, কই তুরসে কুছ কই কুছ মানতা হ্যায়, ইলাহি মে তুরসে তলবগার তেরা, কোন আরেফ কোন ওলি আল্লাহ কোন মুসলমান আপনার কাছে হুর চাইছিল জান্নাত চাইছিল, আমি তা জানি না, আমি আপনার কাছে সেটা চাইনি, আমি শুধু আপনাকে চাইছিলাম। হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলী মক্কা শরীফে কাবার গেলা আব্দুরা কান্দতেন আর বলতেন, হে প্রিয় মাওলা কে কি চায় জানি না, হাজারো চাওয়া পাওয়ার আওয়াজ তো শুনতেছি, কিন্তু ইমদাদুল্লাহ আপনার কাছে শুধু আপনাকে চায়। এবং তিনি বলতেন, তুকার বে খবর সারি খবর সে মুজকো ইলাহি রাহু এ খবরদার তেরা, হে আল্লাহ সারা জাহান থেকে আমাকে বেখবর বানান, খালি আপনার খবর রাখার আমাকে তৌফিক দান করেন। এখন তো সারা দুনিয়ার খবর, ইউরোপের খবর, আমেরিকার খবর, ইন্টারনেটের সমস্ত লাইন আর ফাইল আর ফাংশনের খবর, কিন্তু মাওলার সঙ্গে প্রেম ভালোবাসার খবর আমাদের কাছে নাই। এটাই কি সফল জীবন? এটা বিজয়ী জীবন? এটা সম্মানিত জীবন? এটা ঘৃণিত জীবন? এটা ধিকৃত জীবন? এটা অভিশপ্ত জীবন? যেই জীবন আল্লাহ থেকে বিচ্ছিন্ন, সফল সে জীবন, উন্নত সে জীবন, মর্যাদা সম্পন্ন সে জীবন, যেই জীবন আল্লাহর জন্য নিবেদিত, আল্লাহর জন্য উৎসর্গিত, যার প্রতিটি নিঃশ্বাস আল্লাহর সঙ্গে সম্পর্কওয়ালা, এই এই প্রতিটি নিঃশ্বাসে সে নূর প্রাপ্ত হয়, রহমত প্রাপ্ত হয়, অদৃশ্যভাবে আল্লাহ পাকের মায়া ভালোবাসা প্রাপ্ত হয়। ভারতে এক বুজুর্গ ছিলেন মাওলানা ফজলুর রহমান গাঙ্গুরাদাবাদী রহমতুল্লাহ আলাই, তিনি একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে বললেন, মাওলানা কথা তো বলার না, অত্যন্ত গোপনীয় বিষয় আমার কথা, কিন্তু তোমার সঙ্গে মহব্বত এত যে তোমারই বলি। বিষয়টা হলো এই যে শোনো মাওলানা, যখন আমি সিজদা করি, জব মায় সিজদা করতা হো তো মুঝে এসা মালুম হতা হ্যায় কি মেরা আল্লাহ মেরা প্যার লে রাহা হ্যায়। আরে মাওলানা, আমি যখন সেজদা করি, বিশ্বাস করো আমি তখন টের পাই সেজদার মধ্যে আল্লাহ আমাকে আদর করতে থাকেন। কি মামলা, হ্যাঁ না, কি সব আজব আজব ঘটনা বলি, এ তো এমন এমন কিছু না যেটা আশ্চর্যের বিষয়, মানে সে ঘটেই নাই, দেখি নাই, শুনি নাই। হিন্দুস্তানে ইংরেজদের বিরুদ্ধে যখন ইংরেজ তাড়ানোর যুদ্ধ চলতেছিল, শামিলিতে যখন যুদ্ধ হয়, ওখানে কিছু মুসলমানরা শহীদ হয়ে যান, কিছু মুসলমানরা শহীদ হয়ে যান। তো ওখানে এক বুজুর্গ প্রথম মানুষ মনে করছিল ইনিও শহীদ, পরে আবার উনারে দেখা গেল যে নড়ে চড়ে, যে পরে মানুষ গিয়া দেখে যে আরে এই তো জিন্দা, ওনাকে তুলে নিয়ে আসছে যুদ্ধের পরে, যুদ্ধ শেষ হওয়ার পরে লোকজন তাকে তুলে নিয়ে আসছে। এই বুজুর্গ সবসময় যেখানেই যাইতেন সর্ব অবস্থাতে ওই হাফিজ হুজুরের মতো এরকম ঠোঁট খালি এরকম করতেন,
মানে ঠোঁট সর্বদা খালি চুষতেন, এক ঠোঁট দিয়ে আরেক ঠোঁটের চুষতে থাকতেন। তো মানুষদের সন্দেহ হলো যুদ্ধের ময়দান থেকে উনাকে তুলে আনার পর থেকে উনি খালি ঠোঁট চুষেন কেন? বিশেষ কোনো মৌকাতে বিশিষ্ট কোনো আল্লাহ বলারা উনাকে জিজ্ঞেস করলেন, হযরত ঘটনা কি, রহস্য কি, যা আপনি যে খালি ঠোঁট চুষেন? উনি হাসলেন এবং বললেন, বলবো না, এটা এরকম গোপন কথা তো বলা যায় না, না বলতে হবে, বিষয় কি? উনি আল্লাহ বলা লোকেরা নিজেদের ঘটনা বলি, গোপনীয় রহস্যাবলী এগুলো প্রকাশ করতে চান না, ভণ্ড লোকদের চরিত্র না থাকলেও কিছু এটা প্রকাশ করতে থাকে, ঢোল বাজাইতে থাকে। আল্লাহ ভালাদের চরিত্র তারা এগুলোকে গোপন করারই মূলত চেষ্টা রাখেন, কদাচিত কখনো কোনোটা ঘটে প্রকাশ পায় সেটা একটা ভিন্ন পদ্ধতিতে, তারা চান না তবুও এটা প্রকাশ পায় আল্লাহর তরফ থেকে, সেটা আরেকটা ব্যাপার। তিনি বলতে চান না, ওনারা ছাড়তে চান না। পরে উনি বললেন যে তোমরা ছাড়বাই না, তা আমি বলি, সেটা হলো ওই যুদ্ধের ময়দানে ইংরেজের বিরুদ্ধে লড়তে গিয়ে যারা শহীদ হয়েছিলেন, তা আমি দেখতেছিলাম আমার দুই চোখে, যে আমিও তো এরকম ওই তলোয়ারের আঘাত খাইছি, আমিও আঘাত খাইছি। তো হুর যারা আসছিল আল্লাহর তরফ থেকে বা ফেরেশতারা, তারা প্রত্যেকে জান্নাত থেকে এক একটা ওই পেয়ালা নিয়ে আসছে, জান্নাতি পেয়ালা, প্রত্যেকে শহীদের মুখে এটা লাগাই দিছে অদৃশ্যভাবে, মানুষ দেখে না কিন্তু ওনারা তো এটা ভোগ করতেছিলেন, প্রত্যেকের মুখের মধ্যে একটা একটা পেয়ালা, আর তখন ওই শহীদ ওটা চুষতেছিলেন, ওটা পান করতেছিলেন। এক ফেরেশতা ভুলে বা কোনো হুর সে ভুলে পেয়ালা একটা আমার মুখের মধ্যে ধরছিলেন, পরে উনি দেখেন যে আরে এটা তো মরে না, এটা তো জেতা, পরে আমার টান দিয়ে আমার মুখ থেকে সরায় নিয়ে গেছেন। কিন্তু ওই পেয়ারার কিনারাটা যে লাগছিল এত মধুর, এত মিঠা, এত সুস্বাদু, ওইটার স্বাদ যায় না, ওই জন্য আমি অনিচ্ছায় চুষতেই থাকি। আমার প্রিয় মালা আইন রাত বলা উজুন সামিয়াত বলা খতরা আলা কলবি বাসার, জান্নাতের মধ্যে কি অফুরন্ত নেয়ামত, সীমাহীন শান্তি আরামের ইন্তজাম আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু রাখছেন। হ্যাঁ, যে যার কোনো শেষ নাই, কোনো সীমা নাই, চোখে দেখে নাই, কানে শুনে নাই, কেউ কল্পনাও করতে পারে নাই, আম জাম কাঁঠালও জান্নাতে পাওয়া যাবে, কিন্তু এই আম জাম কাঁঠাল থোড়াই, সেটা আরেক আম জাম এবং কাঁঠাল হবে। হ্যাঁ না, আশ্চর্য নেয়ামত আল্লাহ পাক জান্নাতে দান করবেন ইনশা আল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল ফরমান, এবং আল্লাহর সন্তুষ্টি আল্লাহ আমাদের সকলকে দুনিয়াতে এরকম দান করেন যে পেয়ারা আল্লাহকে আমরা হৃদয়ে পাওয়া যায় ইনশা আল্লাহ তাআলা। আল্লাহকে হৃদয়ে পাওয়া যায় পৃথিবীতে, যারা পায় তো তারা তো এইভাবেই বলে যে তাকে পাইছে, কিন্তু যারা পায় নাই তো তারা বুঝবে কিভাবে? হ্যাঁ না, সাত বছরের ছেলে, তাকে যদি বলা হয় যে পরমা সুন্দরী অষ্টাদশী এক যুবতী তোমার জন্য ঠিক করা হয়েছে, বিয়ে হবে, হে ভাইয়া তোমার সঙ্গে, ও কি খুশি হবে? ঝাড়ু নিয়ে না নানিকে এবং দাদিকে দৌড়াবে যে তুমি আমার লোকে বিয়ে ঠিক করছো, যুবতী নারী, নানি এবং দাদিকে ঝাড়ু নিয়ে দৌড়ে দিছে। আর এই কথা যদি 25-26 বছরের যুবক কোনো নাতিকে বলা হয় নানির মুখে যে ভাইয়া তোমার জন্য একটা সুন্দরী মেয়ে, ঠোঁট লাল টকটকা ঠিক করা হয়েছে, তখন বলবে নানি আল্লাহ তোমার হায়াত অনেক দারাজ করুক, 130 বছর বাঁচো। হ্যাঁ না, তো যারা এই আল্লাহর মহব্বতের লাইনে একদম নাবালেগ এবং কাঁচা, তো তারা এটা বুঝবে কিভাবে? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহর মহব্বতের রাস্তায় বালেগ হওয়ার তরিকা হলো হারাম বর্জন করো, পাপাচার বর্জন করো, নফসের গোলামি ত্যাগ করো, তা হওয়া তাজাস্ত ইমা তাজা নেস্ট কি হওয়া জুজ কুফলে আ দরওয়াজা নেস্ট, তুমি যখন মনের গোলাম, নফসের গোলাম, খায়েশাতের গোলাম, আল্লাহর মহব্বতের রাস্তায় তুমি এখনো কাঁচা, নেস্ট বালেগ জুজ রহিদা আজ হওয়া, সে বালেগ হয় নাই যে খায়েশাতের গোলামিতে অভ্যস্ত হয়ে আছে। বহরহাল, তো আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু হযরত ইবনুল ফাজ রহমতুল্লাহ আলাইহির জন্য জান্নাত সব পর্দা হটাইতে বললেন, পর্দা হটাইয়া দিলে হুর গেলমান দেখলেও তিনি রাজি হলেন না, খুশি হলেন না, যে আমি এই জন্য করছিলাম সারা জীবনের ইবাদত বন্দেগী, এত হাজার হাজার লাখ লাখ নারী প্রত্যেকটা যে কোনো গোলাপ চামেলি থেকে, হ্যাঁ না, যে কোনো সাপলা বেলি থেকে লাখ কোটি গুণ বেশি আকর্ষণীয়া, কমনীয়া, তাদের থেকে কত কষ্টের সাথে নজর হেফাজত, এবং তাদের থেকে বহু দূরে নিজেকে আমি যে হেফাজত করতেছিলাম, হে প্রিয় জান্নাতের হুর গেলমানের জন্য, বরং শুধুই তোমার জন্য।
তো ফের আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু ফেরেশতাদের বললেন যে না, আমার বান্দা এটা পাগল, ও আমারই পাগল, ও তো জান্নাতের উপরেও নজর নাই, হুর গেলমানের নজর নাই। ফের আল্লাহ পাক নিজের এক তাজাল্লি প্রকাশ করছেন, নিজের সৌন্দর্য ছিটাইয়া দিছেন। যা ফের ওই বুজুর্গ আল্লাহর সৌন্দর্য আল্লাহর তাজাল্লি দেখতে দেখতে বিমূর হইয়া ফের জীবন উৎসর্গ করে দিছেন, দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করছেন। আল্লাহর দেওয়ানারা পৃথিবীতে এভাবে ছিলেন এবং ফের এভাবে দুনিয়ার থেকে মর্যাদার সঙ্গে চলে গেছেন। এই পৃথিবীতে যারা আল্লাহর দেওয়ানা হয়ে থাকে, হারাম থেকে দূরে থাকে, যাই খায়, পুঁটি মাছ ভাজা খায়, কলা ভর্তা খায়, গোলালু ভর্তা খায়, হ্যাঁ না? কিন্তু সেই নিজামুদ্দিন আউলিয়ারা কলা ভর্তা আর গোলালু ভর্তা আর কোন রকম চাষটি রুটির ভিতরে জান্নাতের মতো দুনিয়াতেই মজা পাওয়া যায়। মে রেতা দিন রাত জান্নাত মে গোয়া মেরে বাগ দিল মে বগুল কার ইয়া হে। হিন্দুস্তানে চিস্তিয়া তরিকার এক বিখ্যাত বুজুর্গ ফাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, হারাম দুনিয়া বর্জনের পর দুনিয়াতে এমন মজা পায় মনে হয় দুনিয়াতে আমি জান্নাতের মধ্যে আছি। এবং খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি লখনৌর সম্ভ্রান্ত পরিবারের এক সদস্য, আমি ইংরেজি শিক্ষিত, বড় উচ্চশিক্ষিত ছিলেন, কিন্তু বলেন যে মাওলানা থানবীর মুরিদ হওয়ার পরে এখন আমি যখন দাড়ি রাখলাম, টুপি পরি, শেরওয়ানি পরি, ইসলামী পোশাক পরি, রোজা নামাজ করি, আল্লাহর জিকির করি, ভালো লোকদের সঙ্গে চলি, আল্লাহর ওলিদের মজলিসে বসি, আমার পুরানা বন্ধুরা এখন মনে করে যে লোকটা বেকার হয়ে গেছে, হ্যাঁ না, অচল হয়ে গেছে। তো তিনি তখন বলছিলেন যে ভাইরা, অচল তো হয়েছি ঠিকই, কিন্তু নিকাম্মা হুয়া গর তো মারজুব ক্যা গম, বড়ি কার আমদ ইয়ে বেকার ইয়া হে। আমার এই ব্যর্থতা, আমার এই অচল হয়ে যাওয়া আমাকে বড় সাফল্য দান করবে, মাওলা পর্যন্ত পৌঁছাবে, মাওলা রহমতের কোল পর্যন্ত পৌঁছাবে। যেই ব্যর্থতা, যে অক্ষমতা, হ্যাঁ, যেই যেই জীবন এর দুর্বলতা, যে নিচুতা আমাকে এত উচ্চ পর্যন্ত পৌঁছাইয়া দিবে, এটা কি ব্যর্থতা? এটা কি লজ্জা? এটা অপমান? এটা সম্মান? এটা সাফল্য? এটা মর্যাদা? এজন্য এক বুজুর্গ বলছেন, কোনো আল্লাহ ভালোকে মনে করো না, সে ভিক্ষুক, সে মিসকিন, সে ভিখারি, বরং খুদা দারাম, চেহম দারাম, হ্যাঁ না? এক বুজুর্গ রাস্তা দিয়ে যেতেছিলেন, তো এক বড় মালদার জিজ্ঞেস করলেন, শাহসাব কি খবর, আপনাদের বাড়িতে সোনা চাঁদি টাকা পয়সা হীরা জওয়াহরাত কি পরিমাণ? শাহসাব মানে শাহ মানে বাদশাহ, তো বাদশাহ সাহেব তো আপনার বাড়িতে আছে কি কি? তো বুজুর্গ তখন বলছেন, বখানা জর নামি দারাম ফকিরাম, তুমি যদি জিজ্ঞেস করতে চাও টাকা কড়ি রিয়াল এবং ডলার তোমার বাড়িতে কি পরিমাণ, হীরা কাঞ্চন কি পরিমাণ, এই অর্থে যদি আমার বিচার করতে চাও তো ঠিকই আমি ফকির। বখানা জর নামি দারাম ফকিরাম, বলে দারাম খুদায় জর আমিরাম, কিন্তু এই স্বর্ণ রূপা যেই খুদা সৃষ্টি করেন, হৃদয়ে তিনি, হৃদয়ের সিংহাসনে তিনি আসন গ্রহণ করে আছেন, আমার হৃদয়ে তিনি আসীন, এই দৃষ্টিতে আমি দুনিয়ার শ্রেষ্ঠ ধনী। আল্লাহ ভালারা এই দুনিয়ার যা কিছু জরুরত আল্লাহ পাক তাদের পুরা করে দেন, কোন রকম একরকম চললেই হলো, ডাল রুটি ভাত খাইলেই হলো, কিন্তু সব কিছু সহ্য করা যায়, বিরিয়ানি না খায়া থাকা যায়, রাজার কুরসিতে সিংহাসনে না বসেও পারা যায়, কিন্তু আল্লাহর থেকেও কি দূরে থাকা যায়, আল্লাহ থেকেও কি বিচ্ছিন্ন থাকা যায়, আল্লাহ থেকে বিচ্ছিন্ন হইয়া ফের এর উপর সন্তুষ্ট থাকা যায়? মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আয়কে সাবরাত নেজ তাজ ফরজন দুজন, তোমার প্রিয় জন থেকে তুমি দূরে থাকতে পারো না, হে মানুষ সাবর চু দার ইজ রব্বে জুলমেনান, মাওলা থেকে দূরে থাকা, বিচ্ছিন্ন থাকার উপরে তুমি সন্তুষ্ট কিভাবে থাকতে পারতেছো? এখানে সবর করা, ধৈর্য ধরা তোমার জন্য কিভাবে সম্ভব হইতেছে? আল্লাহ তাআলা আমাদের চরিত্রকে পাল্টানোর তৌফিক দান করেন। মানুষের চরিত্র, সুন্দর চরিত্র ওই চরিত্র যেই চরিত্র আল্লাহর সন্তুষ্টির নূরে আলোকিত, মানুষের সঙ্গে খুব হাত মিলানো এবং ভাইজান এবং ভাইয়া বলে মানুষকে সন্তুষ্ট করে দেওয়া, আলো অন্ধকারে নাফরমানি করে করে আসমানের মালিককে ক্ষুব্ধ করে দেওয়া, এটা কোনো সচ্চরিত্রের পরিচয় না। লাখ মানুষকে সে কাপড় বিলাইতেছে, লাখ কোটি টাকা সে মানুষের কাছে বিতরণ করতেছে, মাখলুক তাকে ফুলের মালা দিতেছে এবং সকলে বলতেছে সমাজের এই অধিপতি, আমাদের শ্রেষ্ঠ সম্মানিত সমাজ সেবক। কিন্তু যেই রব্বুল আলামিন, রব্বুল আলামিনের বন্দিগি আর ভালোবাসার জন্য এই জনাবকে পাঠাইছিলেন, সেই রব্বুল আলামিনের জন্য তার কিছুই করার সময় হয় না, ফুরসত হয় না, তিনি বিজি মানুষ, একে ভদ্র মানুষ বলে।
একে শিক্ষিত মানুষ বলে, একে সামাজিক সামাজিক বলা চলে, যে বড়র সঙ্গে সম্পর্ক খারাপ আর ছোটদের সঙ্গে সম্পর্ক খুব ভালো। এর অর্থ তো এই যে জঙ্গলে গিয়া সে শিয়ালদের সঙ্গে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলছে, যাতে করে সিংহের মোকাবেলা সহজ হয়, যাতে রয়্যাল বেঙ্গল টাইগারের মোকাবেলা সহজ হয়। এটা কি বুদ্ধিমানের পরিচয়? তো দুনিয়ার মাখলুকের কাছে তুমি প্রশংসা কুড়ানোর চেষ্টা করতেছো, আসমানের মালিকের কাছে তুমি লজ্জিত অবদস্থ এবং অত্যন্ত ধিক্কৃত অবস্থায় নিজেকে রাখছো, এটা কি বুদ্ধিমানের পরিচয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে মাওলার সঙ্গে সম্পর্কটা ভালো রাখে এবং পরকাল জীবনকে সর্বদা চোখের সামনে রাখা এক একটা কদম রাখে। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বহরহাল তো কোরআনে করিমের আয়াতে আল্লাহ পাক জাল্লা জালালু আমানা ওয়ালু বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন। যেই মানুষ আল্লাহর জন্য কষ্ট স্বীকার করবে, আল্লাহ পাক জাল্লা জালালু আমানা ওয়ালু বলেন, হেদায়েতের এবং আমি আল্লাহর নৈকট্যের আমার নূর ও তাজাল্লির সবগুলো পথ ওর জন্য আমি খুলে দেব।